বুধবার সকাল দশ ঘটিকায় সিপাহীজলা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। প্রথমে তারা শহীদ বেদিতে মাল্যদান করে সম্মেলনের কাজ শুরু করে। প্রতি তিন বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন জেলা কমিটির সোনামুড়া ও বিশালগড় সমস্ত প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক শ্যামল দাস, রাজ্য কমিটির সদস্য শামসুল হক, সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রতন সাহা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা। জিতেন্দ্র চৌধুরী সভাপতিত্বে আসন গ্রহণ করেন। উক্ত সম্মেলনে দুই মহকুমায় মোট 25 জন প্রতিনিধির একটি কমিটি গঠন করা হয়। জেলার বর্তমান বেহাল দশার চিত্র তুলে ধরেন এবং বর্তমান জোট সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। উক্ত সম্মেলনে 25 জনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় জেলা সম্পাদক হিসেবে নির্বাচন করা হয় বিশালগড় মহকুমার বিধায়ক ভানুলাল সাহাকে। আত্মতুষ্টিতে ভুগব, কাঠালে তো গিয়ে তো কি আপনারা কি সাংঘাতিক কিছু আদায় করে ফেলেছেন তা তো না। হ্যাঁ, একদিক থেকে আমাদের জন্য সাংঘাতিক ঘটে যে প্রায় 45 মাসের এই মাসের মাথায় সেখানে পৌঁছা গেছে, কিন্তু আরেক দিক থেকে এটা বিজেপির কাছে এটা ভয়ঙ্করভাবে তাদের কাছে একটা এদের মাটি হারানো, এদের যে কি বলে দখলদারি এটা শিথিল হয়ে যাওয়ার ঘটনা। কাজেই এই ঘটনা এটা সারা ত্রিপুরাজ্যের মধ্যে আরো মহিরও হবে, এটা ত্রিপুরার বিজেপি না, এটা সর্বভারতীয় বিজেপি এটা উপলব্ধি করেছে। এবং ত্রিপুরাজ্যের মধ্যে সেই 6 সেপ্টেম্বরে ঘটনার পরে যে সমস্ত আক্রমণগুলো হয়েছে, 47টা পার্টি অফিসে আক্রমণ, কয়েকশো বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ভেঙে চুড়ে তছনছ করে দেওয়া, এটা এই প্ল্যানিং ত্রিপুরার বিজেপির প্ল্যানিং না, এটা সর্বভারতীয় বিজেপির প্ল্যানিং। কারণ এটা যদি না হয়, ত্রিপুরা যদি আবার সেরকমভাবে তার সমস্ত পুনরুদ্ধার সেখানে করে, এই ঢেউ ত্রিপুরার বাইরে গিয়ে সারা দেশে এই ঢেউ ছড়াবে। কাজে এটা আটকাও, তার জন্য এই পরিকল্পনা তাদের করতে হলো। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধ্যবিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধ্যবিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধ্যবিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।